আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মনিস নিউ ইয়র্ক লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকে আপনাদের জন্য আমি একটা বিয়ের ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের ফ্যামিলির একটা বিয়ের ভিডিও, আমার ননাসের ছেলে, ওর নাম হচ্ছে আশিক মাহমুদ আর ওর ওয়াইফের নাম হচ্ছে ফৌজিয়া। সো এটা ফৌজিয়া আর আশিক মাহমুদের বিয়ের ভিডিও। তো আশা করছি আপনারা এনজয় করবেন। আর বিয়ের ভিডিওটা অনেক, বিয়েটা অনেক বেশি সুন্দর হয়েছিল কারণ আমরা পুরো ফ্যামিলি, মেয়েরা থাকে বাফেলোতে, তো আমরা ওখানে গিয়েছিলাম বিয়ে ঠিক করার জন্য। আমরা ওখানে এয়ারবিএনবিতে একটা বাড়ি ভাড়া করেছিলাম, পুরো ফ্যামিলি সব মানুষগুলো গিয়েছিল। কিন্তু আমার ফোনের যে ভিডিওগুলো, আমরা যখন নায়াগ্রা ফলসে গিয়েছিলাম তখন পানির মধ্যে গিয়ে আমার ফোন নষ্ট হয়ে গিয়েছিলো হঠাৎ করে, তো আমার ব্যাকআপ ছিল না, সব ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছিলো। তো তারপরে আসলে নিউ ইয়র্কে যে বিয়ে হয়েছিল, আমরা আসলে মেয়েদের বাড়িতে কি ধরনের গিফটগুলো নিয়েছিলাম এগুলোর একটা শর্ট ভিডিও ছিল, তো ওটা আমি অ্যাড করেছি এখানে। আর এটা হচ্ছে গায়ে হলুদের আয়োজন ছিল, ছেলে যে বাসাটা নিয়েছিল বিয়ে উপলক্ষে, তো ওর বাসার মধ্যে ওর ফ্রেন্ডরা মিলেই সাজানোর আয়োজনগুলো করেছিল। আমরা আসলে ওর বিয়েতে কোনো ধরনের পার্টিসিপেটই তেমন করি নাই, শুধু আমরা ওর বিয়েতে মানে সবাই গিয়ে মেহমানের মতো এনজয় করেছিলাম। তো বিয়ের দিন আমরা কী পরবো, এটা ছিল আমার শাড়ি, আমি এই শাড়িটা পরেছিলাম বিয়েতে, এটা সিলভারের মধ্যে ছিল। আমার মেয়ের ড্রেসটা ছিল সিলভার কালারের, আমার মেয়ে এখানে আছে পিঙ্ক কালারের হিজাব পরা যেটা ওটা। আর দেখা গেছে কোনো কালার এখানে নির্ধারণ করা ছিল না, ছেলের আর মেয়ে সাদা আর সিলভারের কম্বিনেশন ছিল, তো সবাই আমরা নিজেদের থেকে দেখা গেছে এই ধরনের কালারগুলোর মধ্যে জামা পরার চেষ্টা করেছি। এটা ছিল বউ। যেহেতু আমাদের ফ্যামিলির সবাই ভিডিওর কাছে আসবে না, লাইক ভিডিওতে ওদের ফেস দেখাতে চায় না, সবাই পর্দা মেনটেন করে চলার চেষ্টা করে, সো আমি, আমার ভিডিওটা একটু বোরিং হবে কারণ সবার ফেস এত বেশি দেখানো হবে না। তো তারপর আপনারা এনজয় করেন, আমি ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আসলে এটা একটা মেমোরির মতো থাকবে যে ফ্যামিলি সবাই মিলে বিয়ের ভিডিওটা। তো বিয়ের অনুষ্ঠানটা এটা একটা নিকার মতো ছিল, মেয়েরা নিউ ইয়র্কে আসছিল বাফেলো থেকে, তো এখানে বিয়েটা হয়েছে। বিয়েটা আসলে দুই পার্টে হয়েছে, আমাদের ফ্যামিলির সব ছেলেগুলো একই রকমের কাপড় পরেছে, লাইক গ্রে কালারের কুটি পরেছিল, সাদা পাঞ্জাবি পাজামা ছিল। যেহেতু এটা নিকার অনুষ্ঠান একটা মসজিদের উপরে হয়েছিল, আমার শাড়িগুলো ছিল গ্রে হোয়াইটের মধ্যে। তো আমরা সবাই নিকার অনুষ্ঠানে উপরে ছেলে সব কিছু এত সুন্দর করে অর্গানাইজ করা ছিল, এত সুন্দর সাজানো ছিল, মানে বিয়ের অনুষ্ঠানে কোনো কিছুই কম ছিল না। আর ওখানে ইসলামিক সংগুলো হচ্ছিল, তারপরে নাসিদগুলো, একদম ইসলামিক এনভায়রনমেন্টে বিয়েটা হয়েছিল। তো ছেলে ওর বিয়ে সব কিছু ও টেক কেয়ার করেছে। আসলে এখনকার বিয়েগুলোতে এরকম নিজে থেকেই সব কিছু করতে হয়, যদি অন্য কাউকে দায়িত্ব দেয় তাহলে কিন্তু এটা একদম সুন্দরভাবে হয় না, নিজের মন মতো করে হয় না। তো যেই ছেলেগুলো অ্যাক্টিভ, লাইক ওরা খুব বেশি অ্যাক্টিভলি নিজের জিনিসগুলো নিজের মন মতো করতে চায়, ওরা কিন্তু সব কিছু নিজের মতো করে করে, একদম মেয়ে দেখা যোগ থেকে শুরু করে তারপরে বিয়ের আয়োজনগুলো। ওখানে আমাদের জন্য রিজার্ভ করা ছিল টেবিলগুলো, মেয়ের পক্ষে ছেলের পক্ষে, তারপরে ছেলে মেয়ের এন্ট্রিগুলো, কার সাথে কে আসবে, এগুলো সব কিছু আগে থেকে প্ল্যান করা ছিল, সুন্দর করে সবাই আসছিলো। তারপরে অনেক বেশি লাইক নাচানাচি ছিল না, হিন্দি গান টান ছিল না। আর তারপর ছেলে আর মেয়ে একটা লাইক ফ্লাওয়ারের একটা সুন্দর করে স্টেজের মতো ছিল। তো নিকাটা হওয়ার আগ পর্যন্ত ছেলে ফুলের আরেক সাইডে বসেছিল আর মেয়েকে আরেক সাইডে রেখেছিল। তারপর বিয়ে হওয়ার পরে দুজনের যখন দুই সাইডে থেকে বিয়েগুলো হয়েছিল, বিয়ে হওয়ার পরে ওরা লাইক পরে দুজন একসাথে স্টেজে গিয়েছিল। তো মানে যতজন এই বিয়েতে আসছিল সবাই মানে খুব বেশি পছন্দ করেছিল কারণ এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ ছিল, কোনো রকমের বিশৃঙ্খলা ছিল না। খাবারের আইটেম, খাবারগুলো কীভাবে গরম করবে, খাবারকে সার্ভ করবে, লাইক সব কিছু খুব ভালোভাবে ছিল। এটা হচ্ছে মেয়ের বাবা মা বোন, মেয়েদের ফ্যামিলি, তো মেয়েকে নিয়ে আসছিল ভিতরে। আর তারপরে মেয়েকে আরেকটা সাইডে বসিয়েছিল। তা আমাদের বাড়ির আর আমাদের আরেকটা বউ ছিল তখনও, মানে প্রেগনেন্ট, প্রায় খুবই অসুস্থ ছিল, তারপরে ও বিয়ের মধ্যে সব কিছু চেষ্টা করেছে, লাইক যতটুকু ও পেরেছে, ও মেয়ের সাথে থাকা, সব কিছু অর্গানাইজ করা, ও যতটুকু পেরেছে ওটুকু করেছিল। তো আমরা যখন বিয়ের দিন ওখানে গিয়েছিলাম,
আমরা লাইক এই ধরনের বিয়েগুলো এখন কিন্তু এখনকার যুগে খুব বেশি কম, মানে ছেলেরা এই ধরনের বিয়েগুলো করতে চায় না। লাইক আমি মসজিদে বিয়ে করব ওরা করতে চায় না, ওদের নিজেদের একটা কাপল ড্যান্স থাকে, তারপরে অনেক ধরনের গান বাজনা দিতে চায়, ডিজে আনতে চায়, খুব আনন্দ করতে চায়। সেই এত ফেতনার ভিতরে, এত কিছুর ভিতরে, মানে ও ও এই বিয়েটা ওর একটা লাইক উদাহরণের মতো যে ও মসজিদের ভিতরেই, মসজিদের উপরে যে কমিউনিটি সেন্টার ওখানেই মানে সবাই ঠিক মতো কাপড় পরা, তারপরে মহিলা পুরুষ আলাদা করে বসা, তারপরে সবাই কীভাবে বিয়ের অর্গানাইজ করে। তো বিয়েটা আসলে দুই পার্টে হয়েছিল, দুই পার্টে, একটা ছিল নিউ ইয়র্কের পার্টে আর একটা ছিল আপস্টেট বাফেলোর পার্ট। বাফেলোর পার্টটা ছিল মেয়েদের আর এইটা পুরো আয়োজন করেছে ছেলে। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষে দেখবেন, লাইক আমার দেশ দেখে আপনারা কম্পেয়ার করবেন লাইক কার আয়োজনটা বেশি ভালো হয়েছে। এ ধরনের এখন বিয়েগুলো শুধু একদিনে আসলে সেরে যায়, দুই দুই পার্টি একসাথে এক জায়গায় করে। তো যেহেতু মেয়েরা আরেকটা স্টেটে থাকে আর একটু দূরে, প্লেনে যেতে হয় বা গাড়িতে গেলে অনেক আট নয় ঘন্টা লাগে বাফেলোতে। তো আমাদের ওখানে আমরা আবার গিয়েছিলাম, আমরা দুইবার বাফেলোতে গিয়েছিলাম এই বিয়ে উপলক্ষে, একবার মেয়ে দেখার জন্য, তারিখ ঠিক করার জন্য, আরেকবার গিয়েছিলাম আমরা বিয়ের অনুষ্ঠানের জন্য। তো এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্কের পার্টটা, যেটা ছেলে আর মেয়ে মিলে যে নিকার অনুষ্ঠানটা হয়েছিল এটা। তো রিসিপশনটা হচ্ছে যে মেয়েদের ওখানে মেয়ের বাবা আয়োজন করেছিল, কারণ মেয়ের বাবা সব গেস্টগুলোকে নিউ ইয়র্কে আনা সম্ভব ছিল না। তো ওনার অনেক পরিচিত লোকজন ছিল, সবাইকে দাওয়াত করতে চাইছিল, সবাইকে ইনভাইট করার জন্য। তো ওখানে আমরা যাচ্ছিলাম সবাই, আমরা ওখানে একটা অনেক বড় একটা বাড়ি সবাই মিলে ভাড়া নিয়েছিল, তিনতলা একটা বাড়ি ছিল। তো ওখানে আমি তখন লাইক বাড়িতে আমরা খুব রাতে গিয়েছিলাম, আমরা আগের যে বাড়িটাতে গিয়েছিলাম ওটার ভিডিও অনেক সুন্দর ছিল কিন্তু আমি ওটা দেখতে পাইনি। তো পরের দিন সকালে আমরা, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিলো, ওখানে আমাদের খাবার টাবারের কোনো কিছু ঠিক নাই, তো সকালবেলায় যেহেতু ছেলের বিয়ে হয়ে গিয়েছিলো, এখন জামাই হিসেবে ছেলে বাফেলোতে গিয়েছিলো পুরো পরিবার নিয়ে, তো ছেলের মা মেয়ের মা সকালবেলা একদম অনেক নাস্তা, তারপরে আমরা একদিন দুই দিন যা থাকি আমাদের খাবার অনেক রান্না বান্না মাছ তরকারি সব নিয়ে এসেছিলো। তো আমরা মেয়ের গোলটা, আজকে মেয়ে গোল্ড পরবে আর কি বিয়ের পরে, তো মেয়ের গোলটা আমরা দিলাম মেয়ের মাকে। আর এখানে মাছ রান্না করে দিয়েছিলো, কাবাব বানিয়ে দিয়েছিলো, আসলে সবাই খাচ্ছিলো যে আমি এটা সুন্দর করে ভিডিও করবো, সবাই হাঁক দিয়েছিলো, সবাই ঘুম থেকে উঠছে দেরিতে, তো কেউ ভাত খাচ্ছিলো, কেউ আবার নাস্তা খাচ্ছিলো এরকম। এরপরে মেয়েদের বিয়ের আয়োজনটা এখানে ছিল, এটা একটা বড় হল বাফেলোতে, তো আমরা সবাই ওখানে গিয়েছিলাম রাত্রের বেলা। হলটা এভাবে ওরা ডেকোরেশন করেছিল, ওটা খুব সুন্দর ছিল, মানে একটু রাজকীয় টাইপের, আর মেয়ের শাড়ি ছিল এরকম বার্গান্ডি কালারের, তো বাঙালি স্টাইলে। তো এখানের আয়োজনটা হয়েছিল একদম বাঙালি বিয়ের আয়োজনে, ওরা আয়োজনের কোনো কিছু কমতি করেনি। তো ওরা এরকম, এটা হচ্ছে ছেলের কাজিনের মেয়ে, ও পুরো বিয়েতে অনেক বেশি এনজয় করছিল। তারপর যখন ছেলে আর মেয়ে হেঁটে আসছিলো, সবাই দেখছিল, ফটোগ্রাফাররা ছবি তুলছিল। এরপরে স্টেজের মধ্যে আমাদের সব ছেলেগুলো, এগুলো কিন্তু আমাদের সব ছেলেগুলো, যেগুলো গ্রে কালারের আর হোয়াইট পাঞ্জাবি পরেছিল, ওরা সবাই তখন আবার কোট পরে আসছিল, এক একজন এক এক রকমের কোট পরে আসছিল, ওরা একরকম পরেনি। আর এগুলো ছিল খাবার, খাবারের আয়োজনের কোনো রকম কম ছিল না, অনেক বেশি। এদেশের বিয়েগুলোতে এত বেশি খাবার আয়োজন করে, এত বেশি খাবারের ব্যবস্থা করে, কিন্তু দেখা যায় যে মানুষ এত বেশি খায় না, কিন্তু কোনোভাবে খাবারের কম পড়ে না, লাস্ট পর্যন্ত অনেক খাবার ওয়েস্ট হয় প্রত্যেকটা বিয়েতে, আমি এটা দেখেছি। আমার কাছে এই জিনিসটা খুব বেশি খারাপ লাগে, কারণ বিয়েগুলো যতই সীমিতভাবে যত রকমই করতে চায়, কিন্তু খাবারের wishing for her cupcake and making the waffle cupcake. Shibu was working at Entenmann's distributing cookies across the country, so but he, in seriousness, he did work for Entenmann's for some time, so there you go. Kokosia, you have your Entenmann cupcake, and we have, so welcome to the family.